যদি আল্লাহর উপরে রসুলকে প্রাধান্য দেওয়া হবে, এক ধরনের শিরক করা হবে। আগে বিশ্বাস আনতে হবে নবী পাকের প্রতি। যারা আল্লাহর প্রতি আগে এনেছে এরা বেঈমান, আর যারা আগে নবীর প্রতি এনেছে এরা ঈমানদার। অতি ভক্তি দেখাতে গিয়ে ঈমানের গণ্ডগোল করেছে, এরকম মানুষগুলো দেখা যায় আমাদের ফুরফুরা সিলসিলা কেউ নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের দিকে লক্ষ্য করে যে ইঙ্গিত দিলেন, যে ব্যবসার কথা এখানে বলেছে, অতএব উপকারিত হবে, উপকৃত হবে, এবং আজাদ থেকে, জাহান্নামের আজাদ থেকে বেঁচে যাবে, নাজাত পাবে। এক নম্বর হলো আল্লাহর উপর ঈমান, দ্বিতীয় নম্বরে রসুলের উপর ঈমান। তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, অতএব এখানে আগে আল্লাহর উপরে ঈমান আনতে হবে, তারপরে রসুলের উপরে ঈমান আনতে হবে। এরপরে জেহাদের কথা বলেছেন, তো যে প্রশ্ন আজ চলছে বা তুমি যে প্রশ্নটা করেছো, যিনি বলেছেন যে আগে রসুলের উপরে ঈমান আনতে হবে তারপরে আল্লাহর উপরে, তা না হলে সে লোকের ঈমান নাই বেঈমান, কথাটা সম্পূর্ণ উল্টো হবে। তো যিনি যেভাবে বলেছেন কথাটা ঠিক হয়নি, এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো অতি ভক্তির বিষয়টাই শরিয়াত পছন্দ করে না, আল্লাহর উপরে ঈমান তারপরে রসুলের উপরে ঈমান। যদি আল্লাহর উপরে রসুলকে প্রাধান্য দেওয়া হবে, এক ধরনের শিরক করা হবে। এরকম বিষয় যে মানুষটি এই যে অতিভক্তি দেখাতে গিয়ে ঈমানের গণ্ডগোল করেছে, এরকম মানুষগুলো দেখা যায় আমাদের ফুরফুরা সিলসিলার কেউ নয়, দেওবন্দীদের কেউ নয়, আহলে হাদিসদেরও কেউ নয়, একটা সাধারণ মানুষ, আনপড় মানুষ এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছে। অতএব এদের কথায় কোনো গুরুত্ব নেই, এবং এরম মানুষদের কথা নিয়ে বেশি বাড়াবাড়ি করাটাও ঠিক হবে না। আজ স্টেজে স্টেজে গানের বাহাদুরি চলছে, এই সমস্ত গান বলা তো ঠিক না, আর আল্লাহ আল্লাহ রসুলকে পার্থক্য করতেও জানে না, এদের কথা নিয়ে বেশি বাড়াবাড়ি করা চলে না। আল্লাহ তাকেও হেদায়েত দিক, গোটা বিশ্বের মোমেন মুসলমানকে সঠিক বোধদান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল।